এখানে এসে দারুণ লাগছে, দারুণ লাগছে, কি বলবো। আর বেবিকে ড্রেস পরিয়েছে মানে কি আর অদ্ভুত ভালো লাগছে। ঘড়ির টাইমটা না ওর কোনো খেয়ে কাজ কাম নেই, শুধু ঘুরতে থাকে আর ঘুরতে থাকে আর ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পুরো ও রাত 12টা বাজে যায়। ওকে জল খাওয়ালাম, প্রথমে দিলাম তাকে, তারপরে জল খেয়ে চলে এলো। আজকে আমার পাপানে ফাইনাল রিহার্সাল, কালকে হচ্ছে প্রোগ্রাম ব্যাকপুর সকাল তো সদনে, তাই না বাবা? আমার লক্ষ্মী বাবা যে কত বড় হয়ে গেছে তোমরা সেটা জানো, তাই না বাবা? তোমরা তো কিচ্ছু জানো না, তোমরা তো কিচ্ছু বোঝো না। হাজবেন্ড আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল পলতা বাজারে পান আনতে, হেঁটে হেঁটে যাই বাড়িতে। পালং শাক নিলাম, এক মোটা পালং শাক 10 টাকা নিল, বেবির জন্য নিলাম আর কি। সকালে ডায়েটটা করেছিলাম একটু পরিমাণে বেশি, কারণ হাজব্যান্ড অপশনে যাবে তাই দেবে, কিন্তু হাজব্যান্ড এখন বলছে অফিসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আছে, ভালোই হলো। তাহলে এই ডালিটা এখন খেয়ে অফিসে যাবে, আর দুপুরের চিন্তা নেই। আর আমি একটু ধীরে সুস্থে তারপরে রান্না বসাবো। এই যে ডালি রান্না করে আমি টিফিন বক্সে রেখেও দিয়েছিলাম, আর উপরে একটু বাটার দিয়েছিলাম, এই দেখছো বাটার দেওয়া আছে। বেজে গেছে 9:30, দেরি হয়ে গেছে আজকে বেবিকে স্কুলে দিতে, কি করবে, রাত্রিবেলা ঘুমোতে দেরি হয়েছে, বাপি আসতে দেরি করেছে বাড়িতে, ঘুমোতে দেরি করেছে, আর সকালবেলা কি করে উঠবে বলো তো বাচ্চা, ওকে ডাকতে আমারই কষ্ট লাগছিল। যদি রিহার্সাল না থাকতো তাহলে বলতাম আমাদের স্কুলে যেতে হবে না, একদম একে তো বাচ্চা সকালবেলা শীতের সময় আরও ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে বের করে দিয়ে স্কুলে পাঠানো মানে এটা বিশাল চাপ, আমাদের বড়দের তাই উঠতে কষ্ট আর অত বাচ্চা, ভাবো দেখি তাহলে কী অবস্থা। তো চলো, এই যাচ্ছে ড্রেস, বিখ্যাত ড্রেস, সাদা পাঞ্জাবি, স্কুল থেকে বলেছে লং হাতা মানে হাতা লং হবে, শার্ট বা পাঞ্জাবি হলে হবে এবং সাদা হতে হবে। কালকে ফাইনাল পারফরমেন্স মানে তোমার ফাইনাল প্রোগ্রামে এটা পড়তে হবে, বের করে রাখলাম মনে করে, অবশ্যই এটা এই কাজটা আমার হাজব্যান্ডই করেছে, এটাকে ভালো করে ওয়াশ করে রেখে দেবো, আর বারে বারে বেবির সামনে এটা দেখাবো আজকে কালকে সকালে ওইটা পড়ানোর জন্যে, কী করে পড়াবো এটা কালকে সকালে তা কী জানি বাবা। তো চলো বাইরে রেখে দিই, মনে পড়বে ওয়াশ করার জন্যে। তুমি বাইরে বন্ধ করো দরজাটা, আজ ঢুকে দেখলে বলো আসতে। আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, আর আমি ওই বেবির শার্ট প্যান্টটা পাঞ্জাবি প্যান্টটা বের করলাম, রাখলাম বাইরে আর কি, আর এখন মাছটা বের করে রাখবো, তারপরে ড্রেস চেঞ্জ করে রান্না বসাবো। আজকে আছে পার্শি মাছ, চলো আজকে পার্শি মাছের সরিষা ঝাল করবো, পার্শি মাছের সরিষা ঝাল। চল আগে চেঞ্জ করে আসি, তারপরে রান্নাঘরে ভলিউমটাই চেঞ্জ করে দেবো, চলো একদম ভোল্ট পাল্টে দেবো। বেশি কাছে 10:20, ঘড়ির টাইমটা না ওর কোনো খেয়ে কাজ কাম নেই, শুধু ঘুরতে থাকে আর ঘুরতে থাকে আর ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পুরো ও রাত 12টা বাজে যায়। তো চলো আমি চেঞ্জ করে সাজ পাঁচ ফিরে আসি, তোরা কথা যাও না, ওয়েট করো আমার জন্য, চলো। এসে গেছি, মাছ ভাজটা বসিয়ে দিয়েছি, এদিকে বেগুনটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, ডাল হয়ে গেছে ডাল নামিয়ে দিয়েছি, আর হচ্ছে পার্শে মাছের সরষে বাটা করবো, দেখে সরষের বাটাটা সুন্দর করে তৈরি করে নিয়েছি, মাছটা ভাজি করবো কড়া করে একদম, বুঝেছ? তো চলো, হাজব্যান্ড বাড়িতে নেই মানে চলে গেলো দেখলে, তো তারপরেও রান্নার ঘন ঘাটা, আমার জন্য একটু মশলা ওটস বানিয়ে নিয়েছি ফাঁকে, বুঝেছ? তো যেহেতু মাস শাশুড়ি আছে সেহেতু রান্না একটু করতে হচ্ছে দেরি হলেও,
দেরি করে করলেও তো করতে হচ্ছে। তো চলো আর আমি আজকে পার্শ্বে পাশে সরষে বাড়াটা খুব সুন্দর জমিয়ে করছি। আর কাঁচা তেল কিন্তু একটু দিতেই হয় একদম, তা নাহলে কী বলো তো ঠিক যেন স্বাদটা ঠিক আসে না। তো চলো এখন মশলা ওরদের সঙ্গে গল্প হবে। রান্না করে আসি তাড়াহুড়ো করে, মনে হচ্ছে গরম লেগে গেছে, ভাবো গরম পড়ে গেছে। বেবির স্কুলের থেকে স্কুলের গ্রুপে মেসেজ করেছে আজকে 12:30 সময় স্কুল ছুটি হবে, মানে এখন বাজে 11:30, পাকা 1 ঘন্টা। বেবিকে না খাওয়ানোর চিন্তা নেই, ওকে সকালে ভাত খাই দিয়েছি, ভাত বলতে ডালে খাই দিয়েছি। ওর টয়লেটটা নিয়ে একটু টেনশন, মানে টয়লেট আসলে এত দুষ্ট হয়েছে, এখন টয়লেট আসলে চেপে রাখে, মানে যখন দেখছে যে আর পারছে না তখন বলে যে টয়লেট বা হিচু, মানে এটা নিয়ে একটা সত্যি ভীষণ একটা বাজে সময় যাচ্ছে এখন। অবশ্যই কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে। তো স্কুলে গেছে এখন 12:30 পর্যন্ত, মানে তাই ফোন করলাম আমি ম্যাডামকে যে দেখবার তো টয়লেট করেছি কেনা, একটু একটু খেয়াল রাখতে। ফ্যানটা চালিয়ালাম, দেখো আমি ফ্যানের ভলিউমটা বাড়ানোর জন্য, স্পিডটা বাড়ানোর জন্য ওদিকে গেলাম, সে ফ্যানটাই চলছে না, তাহলে কী করে হবে? গরম শীত তবুও ভালো যায়, গরমটা আরও বেশি বাজে যায়, কারণ রান্না করার পরে গরমের জন্য আমি পুরো হাঁসফাঁস করতে থাকি সত্যি। শীতটা এবার কীরকম গেল, মোটেও এবার শীতটা ভালো যায়নি, শীতের শুরুতেই যা ধাক্কা খেলাম, যেমন এদিক ওদিক ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করলাম আর তেমনি ঠান্ডায় কষ্টও পেলাম। তো চলো আমি একটু ডালিয়ার সঙ্গে কথা বলি, তারপরে তোমরা দেখতে থাকো আমি কী কী কথা বলতে থাকি ডালিয়ার সঙ্গে। কিন্তু সমস্যা একটা আছে, যেহেতু তো 11:45 সময় আসবে, তাহলে 12:30 সময় কী করবো? তাহলে আমি কি জেঠুকে বলবো আবার আসতে, নাকি আমি অটোতে করে এখান থেকে যাবো? বুঝতে পারছি না। তবে জেঠু আসলে পরে একবার বলে দেখবো, যদি যায়, জেঠু তো ওই বাজারে থাকে, যদি আসে 12:30 সময় তাহলে একটু ভালো হবে, নাহলে আমাকে টোটো আবার পাবো কি না, অন্য টোটো, তখন চাপ হয়ে যাবে। মটরশুঁটিটা একটু বেশি দিয়েছি, মটরশুঁটি বেশি হলে খেতে ভালো লাগে আমার, কিন্তু খেতে খুব ভালো লাগে মশলা ওটসটা আমি সুন্দর করে বানিয়ে নিই। তোমরা কেমনভাবে বানিয়ে খাও আমায় কিন্তু জানিও কমেন্টস করে। গরম গরম ঠিক আছে, ঠান্ডায় গেলে আর খাওয়া যায় না। শ্যাম্পু করে স্নান করেছি, আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে সোমবার, কালকে মঙ্গলবার, যেহেতু বেবির স্কুলে প্রোগ্রাম আছে তার জন্য একটু শ্যাম্পু করে নিলাম আজকে, কালকে রবিবার ছিল করিনি, ভাবো। এই যে ওয়াশ করে টান টান করে রোদ্রে মেলে দিলাম, শুকিয়ে যাবে, রাত্রে ইস্ত্রি করে রেখে দেবে, সকালে পরিয়ে বেবিকে নিয়ে যাবো। আর আমি হাতে করে একটু দুব্বা তুলসী পাতে একটু ফুল নিয়ে গেলাম পুজো করবো, বুঝেছ? মাসি শাশুড়িমাকে মেহেন্দি দিয়ে দিয়েছি মাথায়, কখন অলরেডি মাসি শাশুড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার দেখা তোমাদের সঙ্গে এখন মিলল, বুঝেছ? বেবি ঘুমোচ্ছে এখনো, চলো পুজোটা চটপট করে নেব। এখানে এসে দারুণ লাগছে, দারুণ লাগছে কি বলবো, আর বেবিকে ড্রেস পরিয়েছে মানে কি আর অদ্ভুত ভালো লাগছে, যে ম্যাডামদের সত্যি সেলুট দিতে হয় বাবা, যে আমার বেবিকে ড্রেস পরাতে পেরেছে, ড্রেস বলতে মেকআপ করাতে পেরেছে। এক প্রকারের মহা তাণ্ডব করে বেবিকে নিয়ে বার হলাম, এই ড্রেসটাও কিছুতেই পরবে না, তো কিছুতেই পরবে না, মানে কি করে যে পরিয়েছি, ভিডিও করলে ও দেখলে লজ্জা পাবে বড় হলে, মানে কি বলবো। তো চলো ফাইনালি আমি বেরিয়ে গেছি, মানে আমরা বেরিয়ে গেছি, এই যে জায়গাটা নিয়েছি, আর আমি শাড়ি পরে যাচ্ছি, যেহেতু বেবির স্কুল প্রোগ্রাম, সেহেতু শাড়ি পরাটাই আমার মনে হলো যে ঠিক একদম। তো চলো ওখানে গিয়ে ভাবলাম যে একটু ঠোঁটে ঘষবো, লিপস্টিক পরবো, সেটা আর হয়নি, শুধু
ভালো তে ন্যাপকিনটা নিয়ে বেরিয়েছি বুঝতে পারছো একদম সিম্পল সাজ আমার আজকে নিবেদন কতটুকু তোমরা আশা করছি বুঝতে পেরেছো তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর প্রোগ্রামের ভিডিও আগামীকাল আসবে মানে নেক্সট ভিডিও আসবে তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আমাকে ভালোবেসে আমার সঙ্গে থেকো তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে ভিডিও তোমাদেরকে দেব আর তা না হলে বিশ্বাস করো মনটা ভীষণ ব্যস্ত হয়ে গেছে বেবি ছোট সেজন্যে তো চলো টাটা টেক কেয়ার সঙ্গে